হ্যালো বন্ধুরা আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের চিঁড়ার শরবত ইফতারে আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়েই থাকি আর সেটা যদি আরেকটা ভিন্ন ধরনের হয় তাহলে তো আর কোনো কথাই হবে না এই গরমে পেট ঠান্ডা রাখতে চিনার শরবত মেলা ভার খুব সহজেই আমরা এই শরবতটি বানিয়ে নিতে পারি আর ইফতারের জন্য একটি পারফেক্ট রেসিপি খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিনার শরবত তৈরি করতে হয় এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন প্রথমে আমি একটি পাত্রে চিরা নিয়ে নিয়েছি আর চিনাটা দেখুন আমি এখানে একদম পাতলা চিনাটা ব্যবহার করেছি এবার এই চিঁড়ার মধ্যে দিয়ে দেব পানি পানিটা দিয়ে চিনাটাকে খুব ভালো করে ধুয়ে নেব আমি এখানে পাতলা চিরা নিয়েছি তাই ভিজিয়ে রাখার কোনো দরকার নেই খুব তাড়াতাড়ি এই চিঁড়াগুলো ভিজে যায় আপনারা যদি মোটা চিরা নিয়ে থাকেন তাহলে চিনাটাকে দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবেন তাহলে ভালোভাবে ভিজে যাবে চিনাটা দেখুন চিঁড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি একটি মিক্সার জার নিয়ে নেব এবার এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে নেওয়া চিঁড়া চিঁড়াটাকে আমি খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম দেখুন সমস্ত ধুয়ে নেওয়া চিঁড়াটাই আমি দিয়ে দিলাম এবার দেবো চিনি আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে চান এবার দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর দেবো পাতিলেবুর রস আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন যে যেমন টক খেতে চান দেখুন গোটা পাতিলেবুর রসটাই আমি দিয়ে দিলাম এবার দেবো পানি প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে মিক্সার জারটাকে ভালো করে ঘুরিয়ে নেব যাতে খুব সহজেই চিরাগুলো ব্লেন্ড হয়ে যায় দেখুন মিক্সার জারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করলে চিনাটা খুব সহজেই পেস্ট হয়ে যাবে এবার আমি মিক্সার গ্রাইন্ডারটা অফ করে দেব অফ করে দিয়ে আবার একটু আমি পানি দিয়ে নেব পানি দিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নেব দেখুন কিছুক্ষণ এইভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন খুব ভালো করে প্লেন্ড করে নিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারটা অফ করে দেব প্রথমে আমি একটা গ্লাস নিয়ে নিলাম এবার গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আইস কিউব এখানে কিছু আমি আইস কিউব দিয়ে নিলাম এবার দেব চিয়ার শরবত চিয়ার শরবতটা দিয়ে এবার উপর দিয়ে দিয়ে দেব একটা লেবুর স্লাইস এইভাবে আমি শরবতটাকে পরিবেশন করে নেব আর একটা গ্লাস আমি রেডি করে নিচ্ছি এই গ্লাসের মধ্যেও দিয়ে দেব আইস কিউব আমি এখানে কিছু আইস কিউব দিয়ে নিলাম এবার দেব চেয়ার শরবত দেখুন চেয়ার শরবতটা দিয়ে নিলাম আবার আমি গ্লাসের ওপরে একটা পাতিলেবুর স্লাইস দিয়ে দেব দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম ভিন্ন স্বাদের চেয়ার শরবত এই শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাদের অনেকটা উৎসাহিত করে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন আর বাকি বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন